মুখ দেখা উনার কথা বলবেন না কাকা উনি কিন্তু আমার পাগলের কামড় খাইয়েছে এবার উনি সুস্থ মানুষ ধরে নিয়ে গেলে টাকা দিয়ে কিনে নেবেন সুস্থ মানুষ ধরে নিয়ে যাও তো টাফ মার খাওয়ার সম্ভাবনা আছে তোমার ওইসেটা কি আমার কিছু হয়নি কাকা কিচেন কিন্তু রিস্কি জায়গা ওখানে কিন্তু রুটি বেলার থাকে যদি সুরে মারে তাহলে কি হবে তোমাদের ধারণা অতি নিম্নস্তরের আমার স্ত্রী রাগ করলে কোনোদিন কোনো কিছু ছুড়ে দিয়ে রাগ প্রকাশ করে নাই যা বলার সরাসরি বলছে বাসায় তো থাকেনি না তাই ছুড়ে ফেলার জিনিস কোথায় পাবেন আমরা আসি চাচা মাত্র বাজে 7:30 এখনই কি লোনলি বিটি ক্লোজ হয়েছে না আমাদের সার্ভিস তো অনলাইনে অনলাইনে আছি কল আসলে ব্যবস্থা নিব আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম lonelybity.com কে বলছেন ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিন আমরা সেখানে লোক পাঠিয়ে দিচ্ছি ওকে আসসালামু আলাইকুম এসএমএস পাঠিয়েছে আরে এটা তো এই বাড়ির অ্যাড্রেস 4th floor তার মানে 5 তলার ভাবি 5 তলার ভাবি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন এখন তো বলে দিয়েছি কোম্পানির বদনাম হবে না না গেলে ঠিক আছে তাহলে আমি যাই সমস্যা হবে না ঠিক আছে যাও আমি এখানে আছি আর যদি কোনো সমস্যা হয় তাহলে ফোন দিবা রেস্কিউ টিমে আমি তো আছি ইদানে উনি বকা ঝকা বেশি করেন আর কান ধরে উঠবস করান কি ব্যাপার তো ওখানে আসতে বললাম এখন এখানে দাঁড়িয়ে আছো এই তো আসছি তো বাচ্চারা তোমরা এখন বিদায় হও তোমরা আজকে দাও তোমাদের ছুটি তাহলে পাঁচতলার ভাবির সার্ভিস কে দেবেন পাঁচতলার ভাবিকে নিয়ে এখন আলোচনা না মানে হয়েছে কি অনামিকা একটু কষ্ট করে পাঁচতলায় যাও না ভাবিকে ডেকে নিয়ে আসো আমি ওনার সাথে কথা বলবো তোমাদের সামনে জি আচ্ছা আমি যাচ্ছি আচ্ছা আমিও তাহলে যাই তুমি আজকের মতো বিদায় হও বিদায় মানে আজকের মতো চলে যাব আর কি ঠিক আছে অনেকক্ষণ ধরে কেন বসে আছো রুমে এসো না ওই রুম আর আমার তুমি আসবে না
থাকার কথা ছিল, সেজন্যই তো বলতেছি আসো। সম্ভব না, কি পাগলামি করতেছো, আসো। না না সৌরালী, তুমি থাকো, আমার আর মনে হয় না তোমার সাথে আমার সম্মানের সহিত থাকা হবে। সম্মানটা তুমি আমার দেও নাই সৌরালী, তুমি মন লগে যেটা করছো। তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো বিলকিস। তুমি কি ঠিক করতে আছো যেটি করতে আছো? হ্যাঁ আমি তো ঠিকই করতেছি, যা করতেছি আমি তো ঠিকই আছি। তুমি ঠিক নাই, তুমি ঠিক করতেছো না সহরালি, তুমি খালি মোরে ব্যবহার করছো, যেমন এখন তোমারে ব্যবহার করতেছে শায়না। কি বলো তুমি? তুমি তোমার পথ দেখো, এডি ভালো হইবে। আমি যদি আমার পথ দেখি তাহলে পরে তোমার পথও কিন্তু ভিন্ন হয়ে যাবে। হেডি যদি হয় হবে, কি করবো বলো? করার আছে একটাই, দুইজনের দুইটা পথ, আজ থেকে তুমি আর আমি আলাদা। স্যার আসতে পারি? আসছি তো, বসো বসো। স্যার আপনাকে একটা কথা বলার ছিল। বলিয়ে ফেলাও। আপনার রিসোর্টের কাজটা ডেভেলপার কোম্পানিকে না দিলে আমাকে দিলে খুব ভালো হয়। কাউকে? হ্যাঁ তুমি পারবা? একবার দিয়ে দেখেন। তোমার কি এই কাজে কোনো এক্সপেরিয়েন্স আছে? জি স্যার, এরকম কাজ এটাই প্রথম, যদি আপনি দেন। বিষয়টা তো চিন্তার, এত বড় একটা কাজ, তোমার কি সেই পরিমাণ লোকজন আছে? স্যার সাবকন্ট্রাক্টে কাজ করাবো। সমস্যা কি, বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে। কবে নাগাদ জানতে পারবো স্যার? আমি এখনই তো তোমাকে কিছু বলতে পারবো না। তাহলে তো বিষয়টা ঝুলে যাবে স্যার। এত এমনিই ঝুলে যাইবে, অনেক ধরনের পারমিশনের বিষয় আছে। স্যার এত দূর এগিয়ে এসে এখন যদি আপনি এই ধরনের কথা বলেন তাহলে তো। দেখো টেকনিক্যাল অনেক বিষয় থাকে, সেগুলো সলভ না করলে তো কাজে হাত দেওয়াটা ঠিক হইবে না। স্যার তাহলে কি আমার এতদিনের পরিশ্রম? তোমার পরিশ্রম বৃথা যাইবে না, আর পারিশ্রমিক তুমি পাইবা। তাই জায়গাটা নিয়ে এমনিতে একটু ভেজাল আছে, ভেজালটা সাইডে লই, আর পরে তোমার বদমানে। জায়গায় যদি ভেজালই থাকে তাহলে সেটা আগে কেন সলভ করলেন না? আরে বাবা, এই ঝামেলাটা তো এখন আইসার সামনে দাঁড়াইছে, আগে তো দাঁড়ায় নাই, এই জন্যে আগে ঝামেলাটা শেষ করি, হ্যাঁ পরে দেখা যাবে। ঠিক আছে, আর কিছু বলবা? কমিশনার আপনার ডেভেলপমেন্ট কি বলেন? আমার আবার কিসের ডেভেলপমেন্ট? কিসের ডেভেলপমেন্ট মানে? আরে আপনাকে বিজ্ঞাপন দেওয়া হলো নির্মাণ করার জন্য, এগুলো কি বলেন আপনি? ও বিজ্ঞাপন? হ্যাঁ বিজ্ঞাপনের কাজ তো আমি সব প্রায় গুছিয়ে নিয়েছি, আমি মডেলও তো চূড়ান্ত করে ফেলেছি। তো দেখান মডেলের ছবি, দেখান ছবি, দেখবেন দেখান সেই রকম ছবি আছে। এই যে দেখেন, এই খালি ডাইনের টিপ দিবেন আর একটা একটা করে দেখবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই মেয়েটাকে তো চেনা চেনা লাগছে, এর আগে ওই ছবি আপনি দেখিয়েছিলেন। জি, এই মেয়েটার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু শেষমেশ হয়নি। বিয়ে হলো না অথচ সেই মেয়েকে আপনি মডেল বানাবেন? আমি তো কোনো কিছুর সাথে কোনো কিছু মিলাইনি ম্যাডাম, বিয়ে হয়নি তো হলো না, কিন্তু যেই কাজে তাকে লাগতে পারে সেখানে আমি তাকে কেন নেব না। মেয়েটার হাসি কিন্তু ভারী সুন্দর। এই খবি সাহেব, মেয়েটার সাথে কি আমাদের একবার মিট করে দিতে পারেন? বলে দেখতে পারি, কিন্তু সে তো প্রফেশনাল মডেল না, হয়তো দেখা করার কারণটা সে নাও বুঝতে পারে। বলে দেখেন। আচ্ছা আমি এখন ফোন করতেছি। আচ্ছা ফোন পরে করেন, আপনার সাথে আরেকটা কাজ আছে, আগে কাজের কথায় আসি। বলেন।
অবস্থা? কাজে ডেভেলপমেন্ট কত দূর? স্যাড নিউজ। কি স্যাড নিউজ? কাজটা ঝুলে গেছে। স্যার আমাকে কাজটা দিয়েছিল ঠিকই, কিন্তু এখন বলছে এখানে অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। আগে প্রবলেমগুলো সলভ হবে, দেন আমি কাজ করব। তাহলে কয়েকদিন পরেই করো। না, স্যারের কথা আমি খুব বেশি ট্রাস্ট করতে পারছি না। যদি উনি বলছেন যে জায়গাটা নিয়ে ঝামেলা আছে, পারমিশন লাগবে, কিন্তু এটা উনি আগে দেখবেন না? তাহলে তো ডিফিকাল্ট। আর যেখানে তোমাকে কাজ দেয়া হয়ে গেছে সেখানে পারমিশন আর কি হলো বুঝলাম না। আমি আর্নেস্ট মানিটা কমাতে বলেছিলাম, তার জন্য মনে হয় স্যার কাজটা ঝুলিয়ে রাখছে। আচ্ছা, আমি কথা বলবো। আর স্যার যেখানে বলেছে যে জায়গা নিয়ে ঝামেলা, সেখানে আর্নেস্ট মানি কমানোর বাড়ানোর কি হলো? কাজটাই তো আটকে গেল। আমার এতদিনের সব পরিশ্রম মাটি। আরে হতাশ হোক, আমি দেখি কি করতে পারি। তুমি আমাকে যেখানে যেখানে কাজ দাও ওখানেই প্রবলেম হয়। কি ব্যাপার বিলকিস, তোমার মনটা খুব খারাপ মনে হইতেছে? জি স্যার। কি সমস্যা? কি স্যার, আমাদের ধারে আর নতুন করে কি বলবো? এরকম হইলে তো কাজ বাজের ক্ষতি হয়ে যাবে। না স্যার, হেইটে হবে না। আমরা কাজের কোনো ক্ষতি মুই করবো না, কিন্তু একটা সিদ্ধান্ত লই রয়েছি স্যার, আমি চাকরি ছাইড়ে দেব। কাউকে? হ্যাঁ কা? আমার মানসিক অবস্থা খুবই খারাপ স্যার, মুই ভাবছি মোর বাপমার ধারে মুই ফিরে যাব। সেটা ঠিকই আছে, বাপমার সাথে যাইয়ে দেখা করবা, কিন্তু সমস্যাটা কি তা বলবো না স্যার? সাইনার সাথে শহর আলীর খুব মাখামাখি স্যার, তারা রাত বিরাইতে ঘোরাফেরা করে, হোটেলে খাওয়া দাওয়া করে, আপনি হারে রিসোর্ট দেহার কাজ দিছেন। হাদিসি, সমস্যা কি স্যার? সমস্যাটা শহর আলীর সাথে মোর আর থাকা হইবে না স্যার। কও কি, কি হইলে শেষ পর্যন্ত? স্যার, গতকালকে আর রাতে মুই সব কিছু শেষ করে দিছি। কি বলতে আছো বিলকিস? তুমি আমার সন্তান তুল্য, তোমার কোনো ক্ষতি হোক সেটা তো আমি হইতে দেবো না। প্রয়োজনে সায়নার কাজ আমি বন্ধ করে দেবো। তুমি দেখতে চাও আমি কি করতে পারি? সায়না, আমার রুমে আসো। স্যার, মোর পক্ষে আর সম্ভব না। বিলকিস, শহর আলীরে হারাইয়া তুমি নিজেরে শেষ করে দেবা? হ্যাঁ, কেমন করে হয় স্যার? সবার সব কিছু হয় না। আমার স্যার সংসার ভাগ্য নাই, খুব মোর স্বপ্ন ছেলে একটা ছোট্ট সংসার হইবে, সেই যা একটা ছোট পাখি মোর সাইডারে কিচির মিচির করে উড়বে, হইবে না স্যার। সবার জীবনে সব কিছু হয় না স্যার। বিলকিস, আমি তোমার পাশেই আছি, আমি শহর আলীর সাথে কথা বলবো, দেখি কি করতে পারি। না স্যার, শহর আলী মরে সম্মান করে না, যে জায়গায় স্যার সম্মান নাই সেখানে থাকি কি হবে? আপনি বলেন মধ্যারে। আমি দেখি কি করতে পারি, তুমি সংযত হও। মনে করো তুমি আগের মতোই আছো, কাজে মন দাও, কিচ্ছু হইবে না। আগের মতো যে ভাববো স্যার সে সুযোগ আর কই? আগেও তো স্যার সংসারের সমস্যাই ছিল। কি বলবো বলো, তুমি ধৈর্য ধরো, দেখি আমি কি করতে পারি। তোর সত্যি কথা বলি, গতকালের পর এ বাসায় আসার কোনো কারণ আমি দেখি না। তুই রিকোয়েস্ট করলি তাই বাধ্য হয়ে আসলি। থ্যাংক ইউ দোস্ত। দেখছিস, তোর আমার রিলেশন এখন এমন একটা জায়গায় গেছে যেখানে আমাদের থ্যাংক ইউ দেওয়ার মতন অবস্থা শুরু হয়েছে। কেন, থ্যাংক ইউ দিলে কি সমস্যা? আমি আর তুই একে অপরকে কতবার থ্যাংক ইউ দিছি বলতো?
হ্যাঁ আমাদের ফ্রেন্ডশিপটা এমন ছিল যেখানে আমরা অধিকার নিয়ে একজন আরেকজনের সাথে কথা বলতাম আর এখন এই বিয়ের কথাটা শুরু হওয়ার পর থেকে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এটা খেয়াল করতেছিস দেখ আসলে তুই জিনিসগুলো এত ক্রিটিক্যালি দেখিস না না দেখ গতকাল আন্টি যে কথাগুলো বললেন অ্যাকচুয়ালি গতকাল না ওভারঅল যে কনভারসেশনগুলো হয়েছে তাতে কিন্তু আমি এবং আমার ফ্যামিলি ছোট হয়েছে এটা তো মানিস দেখ আসলে সব মানুষের অ্যাপ্রোচ তো একরকম হয় না এক একটা মানুষ এক এক রকম হয় আমি আন্টিকে ডিজনার করে কোনো কথা বলছি না কিন্তু তা জানি কিন্তু এখন বল পুরো বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে আমি জানি না কি দাঁড়াচ্ছে কিন্তু এত টার্মস এন্ড কন্ডিশন দিয়ে আমি চলতে পারবো না কিন্তু কোনো টার্মস এন্ড কন্ডিশন তো দেয়া হয়নি দোস্ত আমার নাম এই সিরিয়াস সিরিয়াস কথাবার্তা বলতে আর ভালো লাগছে না এই কয়দিন এই বিয়েটাকে কেন্দ্র করে অনেক সিরিয়াস কথাবার্তা বলেছি আর আপাতত যখন বিয়েটা পিছাচ্ছে জানতে পেরে আমার খুব হালকাই লাগছে না সেটা ঠিক আছে কিন্তু বিয়েটা তো আসলে পেছালো ওই আঙ্কেল যে রিসর্টটা বানাবে সেজন্য হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা আপাতত এই বিষয়টাকে এখানে ক্লোজ করি আমরা আগের মতন হয়ে যাই প্লিজ এটা কঠিন চট করে বদলে যাওয়া যায় না আমরা তো আসলে একটা জার্নির মধ্যে ছিলাম সেই জার্নির মধ্যে একটা ছেদ পড়ল ফেরাটা কঠিন তাহলে আমিও বুঝতেছি না এখন তোকে ফেস করতেও কেমন জানি লাগে সেই জন্যই আমি আসতে চাইছিলাম না তুই বাধ্য করলে এই জন্য আসলাম এবার আমি আসি চলে যাবি যাচ্ছি তবে একেবারেই নয় আবারও আসবো সুলেমান মির্জার মতন বড় মনের মানুষের জন্য যে কিনা সত্যিকারের ভালোবাসা দিতে জানে তোর আব্বা অসাধারণ তাকে না দেখে থাকাটা কষ্টকর আর তার কথা শুনে না থাকাটা আরো বেশি কষ্টকর আর আমার আম্মা আম্মা তো আম্মাই আম্মার বিকল্প কি কিছু হয় হয় না সবই তো তুই পজিটিভ কথা বললি তাহলে নেগেটিভটা কি নেগেটিভ আমি আসো স্যার আপনি ইমার্জেন্সি ডাকলেন হ্যাঁ তোমার সাথে বিশেষ কিছু জরুরি কথা বলতে হবে জি স্যার বলুন এই যে তুমি রিসর্টের কাজ করতে আসো কেমন চলতেছে এই তো আলহামদুলিল্লাহ এত যে মালপত্র লাগবে ও জায়গায় এত মালপত্র কোথা কোনে পাইবা স্যার এটা নিয়ে আপনি চিন্তা করবেন না বাইরে থেকে নিব বাইরে তো বুঝলাম বাইরে কোথায় কোনে পাবা এটা শহরালি সাপ্লাই দিবে আ কি বল শহরালি কোথায় কোনে সাপ্লাই দিবে স্যার উনি দিতে পারবে যে বেটারে তুমি চেনো না জানো না ফস কইরে তারে কাজ দিয়ে দিলা বুঝে হইনে দেছো স্যার আমার মনে হয় উনি পারবেন আমার মনে হয় না শহরালি আমার এমপ্লয়ি তারে তুমি আমার প্রজেক্টে মালামাল সাপ্লাইর কাজ দেবা এটা তো হইতে পারে না তাহলে স্যার কি করব কি করবা হ্যাঁ তুমি জানো তোমার কাজের সাথে শহরালিরে রাখবা না সেইটা আমার সিদ্ধান্ত স্যার কাজটা তো আপনি আমাকে দিয়েছেন আমার দায়িত্ব হচ্ছে কাজটা আপনাকে ঠিকঠাক বুঝিয়ে দেয়া আর আমার দায়িত্ব হচ্ছে আমার কাজটা বুঝে নেওয়া তোমার কাছ থেকে বুঝে নেওয়া কিন্তু শহরালি থাকলে আমি তো তোমারে কাজটাই দেব না স্যার আমি কি কারণটা জানতে পারি আমি তো তোমারে কারণ বলতে বাধ্য না তুমি চাইলে কাজটা করতেও পারো সাইডেও দিতে পারো তবে শহরালি তোমার সাথে থাকলে পারে এই প্রজেক্টে তোমার সাথে তো কাজ করা যাইবে না ঠিক আছে স্যার আমি ভেবে দেখছি কাজটা শহরালিকে ছাড়া করা যাচ্ছে কিনা ঠিক আছে চিন্তা ভাবনা কইরে আমার জানাও জি জানাবো আমি তাহলে এখন আসি আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সরি মডেল জিনিয়া দেখা করতে আসতে চায় না কেন
ওই যে বললাম না ও তো প্রফেশনাল মডেল না এই জন্য দেখা কেন করতে হবে এটা বুঝতে পারতেছে না সে বলতেছে যে একদম শুটিং এর দিন লোকেশনে চলে যাবে ও আচ্ছা আচ্ছা ম্যাডাম তাহলে ইয়ে করেন আমার প্রি প্রোডাকশনের কাজ শুরু করার জন্য কিছু অ্যাডভান্স করেন স্যার কি জিজ্ঞেস করতে হবে তো করেন আচ্ছা স্যার অশোক আমি স্যারকে স্যার স্যার আপনি কিছু শুনেছেন আরে আমি তো মাত্র অফিসে আসলাম ও হ্যাঁ তাই তো কি সমস্যা এই শোনো বলো না স্যারকে না অ্যাকচুয়ালি এই কাজটা করতে এসে যে আমাকে এত প্রবলেমে পড়তো আমি বুঝতে পারিনি আরে তুমি স্যারকে খুলে বলো স্যার হেল্প করতে পারবে স্যার সব কিছু তো ঠিকঠাকই ছিল কিন্তু কিছুক্ষণ আগে চেয়ারম্যান স্যার ডেকে নিয়ে আমাকে বললেন আমি যেন কাজটা সরালকে ছাড়া করি তাহলে তাকে বাদ দিয়ে করেন সমস্যা কি আপনার কাজটা হলোই তো হলো আর তাছাড়া শহরলেকে দায়িত্ব দেওয়া হয়েছিল কেন দায়িত্ব দেওয়া হয়েছিল সে যেহেতু গ্রামটা বোঝে সে হয়তো আপনাকে একটু আইডিয়া দিতে পারত সেই কারণে সে এখন স্যার নিষেধ করেছে তাকে বাদ দিয়ে কাজটা করেন অ্যাকচুয়ালি শহরালী আমাকে বলেছিলেন বাস ব্যাচ ছন এগুলো উনি আমাকে সাপ্লাই দেবেন বাট শহরালী স্যার থেকে তো চেয়ারম্যান স্যার এগুলো নিতে মানা করে দিলেন ও তাহলে তার কাছ থেকে নিও না অন্য কারো কাছ থেকে নাও সরি ২০০০০ টাকা দিয়ে বিজ্ঞাপনের প্রি প্রোডাকশনের কাজ করা যাবে না আরে ভাই ২০০০০০ টাকা লাগবে তো মাইক্রোবাসের ভাড়া দিতেই লোকেশনটা কি করতে যায় তো এই টাকা খরচ হয়ে যাবে শহরালী অতিরিক্ত বাড়াবাড়ি করতে আছে কি হয়েছে স্যার এই যে বিলকিস একটু আগে কান্নাকাটি করে গেল শহরালীর সাথে তো সম্পর্ক শেষ এই শহর তোমার আমার জন্য নয় আমাদের জন্য আমাদের গ্রামের ওই ছোট্ট ভাঙা বাড়িটি ভালো এজন্যই আপনার জীবনে কিছু হয়নি সারা জীবন খালি ছোট ছোট চিন্তা করেছেন আমার একটু বড় চিন্তা করতে দেন ন্যান্সি নানাভাবে কথা বলে মারিয়ামকে ছোট করে হার্ট করে হার্ট হবার কিছু নেই আপা আমি চাই না আমার জন্য ওদের সুন্দর সময় নষ্ট হোক তুমি যে কেন এত ভালো আবিদের আব্বা